কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যেহেতু আমার নিজের গাড়িটা আনতে পারি নাই, এর জন্য বন্ধু সজীব আমাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ড্রপ দিল। আর 11:45-এ যেহেতু আমার ট্রেনের শিডিউল ছিল, ট্রেনটা বেনাপোল পর্যন্ত যাবে কিন্তু আমাকে নামতে হবে হচ্ছে দর্শনা হল্টে। তো অনেকটা ফাঁকা ছিল, প্রথম দিকে কিছু ভিড়, পরে দেখলাম যে একদম ফাঁকা। 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা ওয়েট করতেছিলাম যে কখন ট্রেনটা আসবে। শুধুমাত্র আমাদের বেনাপোল এক্সপ্রেসের ট্রেনের যাত্রী ছাড়া আর তেমন কোনো যাত্রীর খুব একটা চাপ দেখা যায় নাই। ট্রেনের কাছাকাছি একদম চলে এসেছি, একটু দূরে ট্রেনটা এখানে থামাচ্ছিল। তো যেহেতু প্রথম দেশের বাইরে এবং অনেক লম্বা ট্রেনের আমার লাইফের ফার্স্ট, এরকম অনেক লং ট্যুরে আমি ট্রেনে যাচ্ছি, এর আগে কখনোই এত লম্বা ট্যুরে কখনো ট্রেনে ওঠা হয় নাই। এই জন্য সব কিছু আমি অনলাইনে জানার পরেও কিছু কিছু বিষয় আমি জিজ্ঞেস করছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছিলাম যে একজন ভদ্রলোক কিছু দিক নির্দেশনা দিচ্ছেন যে যারা জানে না। এটা কত নম্বরে? ফরিদপুর কুষ্টে একই পাগল, ভাড়া কত দেখছো? 64 500 টাকা হতে বেড়া বলো চলে যাবা সামনে। গ64 এটার মধ্যে না আসতে ভাই, আমার বডি ছিঁড়ে নিয়ে যান না। 64 না 64? হ্যাঁ ঠিক আছে। খুঁজে বসে পড়লাম, সবাই যাত্রার জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো আমাদের এই ট্রেনটি বেনাপোল পর্যন্ত যাবে, আর আমাকে নামতে হবে হচ্ছে বেনাপোলের আগেই দর্শনা হল্টে, চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া হয়ে তারপর হচ্ছে দর্শনা হল্ট গিয়ে থামবে। আনুমানিক সময় দেওয়া হয়েছে 4:30-টার পরে গিয়ে সেখানে নামবে। তো দেখা যাক কখন ট্রেনটা দর্শনা হল্টে গিয়ে পৌঁছায়। ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল, স্নিগ্ধা এসি সার্ভিসের একটা ভালো সিট ছিল। তো ভোর ঠিক 5টা বাজে এরকম আমার আগে স্টেশনে অনেকেই নেমে গিয়েছিলো, যার ফলে ট্রেন পুরো ফাঁকা। 5টা বাজে ঠিক এই সময়টাতেই আমরা দর্শন হল্টে পৌঁছে যাই, একদম নিরিবিলি পরিবেশ। এরপর 50 টাকা ভাড়া দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন বর্ডারে চেকপোস্টে চলে আসি। এখানে অনেক লোকজন আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গ্রুপ করে আসার জন্য একা একা রাত্রেবেলা আসবেন না, প্রচুর লোকজন আপনাকে বিরক্ত করবে। এখানে দালাল নিজে একা একা কাজ করার চেষ্টা করবেন। আসার পর এখানে আপনাকে লাইন ধরে প্রথমেই লাইনে দাঁড়িয়ে যাবেন এবং চেষ্টা করবেন যে এখানে ছোট্ট একটি ফর্ম আপনাকে এখানে দিবে, তবে 6টার আগে আপনাকে এখানে ফর্ম দিবে না। অর্থাৎ সকাল 6টায় আপনি একটি ফর্ম নিয়ে ফর্মটা নিজে নিজেই ফিল আপ করে নেবেন, কাছে একটি কলম রাখবেন। এটা যদি নিজে করতে না পারেন তাহলে আপনার কিন্তু 100 টাকা দিয়ে আরেকজনকে করাতে হবে। তো লাইনে দাঁড়িয়ে আপনি নিজেরটা নিজেই করে নিতে পারেন, খুব সহজ কাজ। এরপর এখান থেকে আমাদের বাংলাদেশ বিজিবি বর্ডার, যেটা আমরা বলি, এই বর্ডার গার্ডের এখানে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল পড়ে গেছে, ছেড়ে দিবে তাও না, বেশি লাগবে না তো মনে হয়, লোক তাও অনেক, 50-60 জন আছে তাও সামনে। এপাশে ভালো চেক কর, ভালো সবগুলো চেক করবে না, ব্যাগ খুলে এলোমেলো করে ফেলো। ওটা হচ্ছে একদম বর্ডার ভিতরে কাস্টমসের, ওখানে ছবি তোলা, ভিডিও করা, ফটো তোলা এগুলো নিষেধ, এই জন্য ওইদিকে কোনো ছবি তোলা সম্ভব হয় নাই। খুব বেশি একটা ঝামেলা নাই।
আমাদের ওইদিকে ঠান্ডা কম, কিন্তু এইদিকে আবার বর্ডারে আসার পর দেখতেছি একটু কুয়াশা, ঠান্ডা আছে। আর বর্ডার ক্রস করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, এইটা কঠিন ওইটা কঠিন, হ্যাঁ ঢুকতে এই সমস্যা ওই সমস্যা, নানান ধরনের। আসলে যার যার জায়গা থেকে সবাই যদি ঠিকঠাক মতো আসে সুন্দর করে ভদ্রভাবে, কাগজপত্র ঠিক থাকলে আর কোনো সমস্যাই হয় না, নিজের কাজ নিজেই করা যায়, এটা তেমন কোনো কঠিন কোনো কিছু না। কাগজপত্র ভেজাল থাকলে, কারো কোনো বিষয়ে অসঙ্গতি পাইলে অবশ্যই কাস্টমসে ঝামেলা করবে তারা। যেমন আমি তো নিজেই দেখলাম ওখানে কয়েকজনকে তারা বলতেছে, বিশেষ করে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এনওসি লাগে, যারা জব করে জব হোল্ডার। অনেকেই দেখা যায় স্টুডেন্ট আছে কিন্তু তার আবার পাসপোর্টের মতো দিয়ে রাখছে প্রাইভেট সার্ভিস। আমি এখানে আসার আগে অনেকের ভিডিও দেখছিলাম, তখন এই জিনিসগুলো আমার চোখে পড়ছে। তো তখন মনে হইতো যে অনেক কঠিন, যে আমি যাচ্ছি যে এই জায়গাটা মনে হয় অনেক কঠিন হবে বা অনেক ঝামেলা হইতে পারে, হ্যাঁ যে কোনটা না কোনটা কি হয়। এখন দেখলাম যে কোনো এক্সট্রা কোনো টেনশনের কোনো দরকার নাই যারা আসবে বা যারা আসতে চায়। বিশেষ করে ভারত সফরের ক্ষেত্রে নিজের কাজ যদি নিজে করে, নিজের পাসপোর্ট নিজের ভিসা লাগানোর ক্ষেত্রে, তারপর হচ্ছে কাস্টমস এ আপনার ইমিগ্রেশনে কাগজপত্র ঠিক থাকলে, আর হচ্ছে আপনার যদি কোনো অভদ্রতা না করা হয়, আচরণ বিধি লঙ্ঘন করা না হয়, তাহলে আর এখানে তেমন কোনো সমস্যাই চোখে পড়ে না। সামনে মনে হচ্ছে আবার রাস্তার নিচে নামতে হবে, সবাই নিচে নেমে যাচ্ছে কেন বুঝতেছি না। যাই হোক, পরিবেশটা খুব সুন্দর সকালবেলা। কিভাবে আমি পাসপোর্ট করছি, নিজের পাসপোর্ট নিজে, ইন্ডিয়ায় ভিসা পাওয়ার জন্য আমি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করছি অনলাইনে, নিজেরটা নিজেই করছি, কোনো দালালের কাছে যেতে হয় নাই, কারো হেল্পও নিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। আমার ভিসার অ্যাপ্লিকেশন অনলাইনে আমি নিজে বাসায় বসে থেকে করছি, তারপরে সেটা জমা দিছি। মোটামুটি একটা প্রসেসিংয়ের জন্য সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি নিজেরটা নিজে করলে, কিন্তু এটা খুব কঠিন কিছু না, খুব সহজ। আবার আলহামদুলিল্লাহ 6 মাসের ভিসাও পেয়ে গেছি, এখন প্রথম সফর করতেছি আলহামদুলিল্লাহ দেশের বাইরে, এটা আমার প্রথম সফর। আল্লাহ চাইলে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য সুযোগ সুবিধা হলে যাওয়ার চেষ্টা করব। হেঁটে আসলে 10-15 মিনিট লাগে, আর ভ্যান পাওয়া যায়, ওই যে সামনে ভ্যান আছে, ভ্যানে গেলে 40 টাকা লাগবে। তো আমি চিন্তা করছি যে টাকা খরচ না করে একটু হেঁটেই চলে যাই, দেখি। সকালবেলা হাঁটাও হয়ে গেল, প্লাস আপনাদের সাথে কিছু কথাবার্তাও হলো। ওঠার জন্য এখানে আবার বস্তা দিয়ে দিছে, সামনে যাই। আরো অনেকে খুব ইজি করে বলছে, আর অনেকে এমন ভাবে বলছে মনে হয় যেন ইন্ডিয়াতে ঢুকতে হইলে এই করতে হবে সেই করতে হবে। ওনারা ইন্ডিয়ান, ওনাদের ভ্যানের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, ওনারা ইন্ডিয়ান। পাশে রেল লাইন আছে, আবার এটা একটা রেল লাইন পাশে, সম্ভবত এই এই রেল লাইন ধরেই শিয়ালদা স্টেশনের দিকে যাবে আর কি। এটাকে গেদে বর্ডার বলে। গেদে বর্ডারে আসতে হলে আপনার পাসপোর্টের মধ্যে লেখা থাকতে হয় গেদে বর্ডারটা,
আর যারা রিসেন্ট পাসপোর্ট পায় তাদের পাসপোর্টে টেনশন করার কিছু নাই, প্রত্যেকের পাসপোর্টে অটোমেটিক্যালি গেদে, আগরতলা, বেনাপোল লেখা থাকে এবং আপনি চাইলে বাইল্যান্ড এবং বাই এয়ার উভয় পথেই যেতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো কোনো টেনশন করার কিছু নাই। আমি ট্রেনের টিকিট 10 দিন আগেও পাই নাই, শেষে খুঁজতে খুঁজতে ট্রেনে একদিন রাত 12টার পরে চেক করছি, তখন আমি ট্রেনের টিকিট পাই নাই। পরের দিন সকালে আমি ট্রেনের একটা টিকিট কাটার জন্য এমনিতেই ঢুকছিলাম যে দেখি পাই কি না, যদি ট্রেনে না পাই তাহলে বাসে উঠবো আর কি। তো যাক, ভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি একটা ট্রেনের টিকিট, স্নিগ্ধাতে উঠছি আমি। ট্রেনের টিকিটের দাম হচ্ছে 749 টাকা, আর এমনিতে যদি আপনারা শোভন চেয়ারে আসেন 400 টাকা পড়বে। যতটুকু হেঁটে আসলাম এতটুকুর ভাড়া আপনার 40 টাকা লাগবে, এইটুকু পার হয়ে গেলে আপনার আর তেমন কোনো খরচ নাই, এরপরে হচ্ছে ট্রেনে করে আপনি যতটুকু যান। তো সামনে আমি আর যাবো না, ওই যে পেছনে ওখানে ওখানে চেকপোস্ট, ওখানে ভিডিও করা নিষেধ, আমি ওখানে যাবো। তো আপাতত এখানে ভিডিও শেষ করতেছি, পরে আবার ক্রস শেষ করে ওই পারে গিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে। কয়টায় ছাড়বে ভাই, কয়টায় ছাড়বে এটা? 45। ভিতরে বসে না, এরপর আবার সিটও পাওয়া যাবে না। এদের বড় থেকে ট্রেন ছেড়ে দিছে শিয়াদের উদ্দেশ্যে।